ঘুরতে যাবার কথা হবে আর আমি ঘুরতে যাব না, সেটা কি কখনো হয়? তাই সকালবেলায় যখন পাশের বাড়ির কাকা বলল চল আমার মাসির বাড়ি থেকে একটু ঘুরে আসি, তাই চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এতে অবশ্য আমার একটা ছোট্ট পাড়া ধান্দাও ছিল, সেটা না হয় পরে বলা যাবে। কাকার মাসির বাড়ির দূরত্ব আমার বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে মৌ গ্রামে। একে গ্রাম্য পরিবেশ, তারপরে এই খোলা হাওয়া, পরিবেশটা বেশ ভালোই লাগছে আমার। গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে দেখা হয়ে গেল কিছু কচি কাচার সঙ্গে, এদের সঙ্গেই খেলা করতে করতে কেটে গেল অনেকটা সময়। তখনই কাকার মাসিমা এসে বলল পাশেই নাকি গঙ্গা নদী বয়ে গেছে এবং সেখানে নাকি দুটো নদীর সঙ্গমস্থলও, তাই আর থাকতে না পেরে চলে গেলাম সেই দিকে। এখানে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আশাই করিনি। দুটো নদীর মিলনস্থল এবং এই সম্মিলিত জলধারা, অনুভূতিটা বলে বোঝানো যাবে না। একটি ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী, পারে মাঝিরা নৌকা সারাচ্ছে, ঘাটে মাঝি নৌকা নিয়ে অপেক্ষা করছে এবং তীরে সারিবদ্ধভাবে খড় বোঝাই করে দাঁড়িয়ে আছে গরুর গাড়ি। কি মনে হচ্ছে না, টাইম ট্রাভেল করে অতীতে চলে এসেছি? তো যাই হোক, তোমরাও যদি এখানে আসতে চাও তাহলে আমি গুগল ম্যাপে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনেও লোকেশনটা শেয়ার করে দেব। এই শীতের দিনে নদীর পাড়ের রোদ পোয়াতে পোয়াতে দাঁড়িয়ে থাকা গরুগুলোর কাছে গিয়ে একটু আদর করে দিলাম। গরুগুলোকে আদর করতে করতে হঠাৎ দেখলাম নদীর ঘাটে একটা নৌকা এসে দাঁড়িয়েছে এবং সেখান থেকে বহু লোক নেমে যাচ্ছে। কিন্তু এই নামা ওঠার মধ্যে সবথেকে মজাদার ছিল গরু গাড়িগুলোর নৌকার উপরে ওঠাটা। গাড়িগুলোর নৌকায় ওঠা দেখতে যতটা না ভালো লাগছিল ততটা ভয়ও লাগছিল। মনে হচ্ছিল এই যে পড়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত গাড়িগুলো সবই নৌকায় উঠে পড়েছিল। আমি যখন গরু গাড়িগুলোর ভিডিও বানাচ্ছিলাম তখনই পাশের একটা দাদু হঠাৎ বলে উঠল ওই পারের গঙ্গায় নাকি কুমির দেখা গেছে। আমারও দেখতে ইচ্ছা করলো, কিন্তু কি করব বলো, কোনো উপায় নেই। তো অবশেষে মনের ভেতর থেকে কুমিরের ভয় বার করে নেমে পড়লাম গঙ্গার ঠান্ডা জলে। সত্যি জলটা খুবই ঠান্ডা ছিল। তো যাই হোক, জলে নেমেই প্রথমে সূর্য প্রণাম এবং গঙ্গা মাকে প্রণাম জানিয়ে একটা ঝপাং করে ডুব মেরে নিলাম। তো স্নান করা কমপ্লিট, খাওয়া মোছা কমপ্লিট, এবার আবার বেশি বাড়ি যাওয়া। তো ফেরার পথে রাস্তায় একটা আশ্রম পড়ে, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং সেখানে প্রণাম জানিয়ে চলে এলাম কাকার মাসির বাড়ি। মাসির বাড়ি পৌঁছে যখন গরুগুলোকে আদর করছিলাম তখনই ভাত খাবার ডাক পড়ে গেল। খেতে বসে দেখি ওরে বাবা, এত রাজকীয় ব্যাপার, এত ভাত তরকারি, খেতে খেতে তো আমি পুরো হাঁপিয়েই গেলাম। খাবার শেষে মাসিদের বাড়ির ছাদ থেকে গ্রাম্য পরিবেশটা একটু ভিডিও করে নিলাম। তারপরেই মাসি এবং মেসুমশাইকে প্রণাম জানিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার ধান্দাটা তো তোমাদের বলা হলো না। আমার ধান্দা শুধু একটাই, নতুন নতুন জায়গা বেড়াতে যাওয়া এবং সেই জায়গার সুন্দর সুন্দর স্মৃতি ক্যামেরাবন্দি করা এবং সেইগুলো তোমাদের উপহার দেওয়া। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করো।